হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, আপনারা কি জানেন যে একজন হ্যাকার চাইলে খুবই সহজে আপনার মোবাইল ফোনের যে ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে খুবই সহজে চাইলে ফ্রন্ট ক্যামেরার অ্যাক্সেসটি নিয়ে নিতে পারবে, এবং তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তখন এই ক্যামেরাটি ইউজ করার মাধ্যমে সে আপনার ছবি উঠিয়ে রাখতে পারবে তার কম্পিউটারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একজন হ্যাকার সাধারণত এই সকল কাজগুলো করে থাকে, এবং যেই ভুলটি করার মাধ্যমে আপনার মোবাইল ফোনের ক্যামেরা চাইলে একজন হ্যাকারের অ্যাক্সেসে চলে যেতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিতে চাই, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড আই এম মেকিং দিস ভিডিও ইউজিং মাই ওন ডিভাইস ইন মাই ওন নেটওয়ার্ক। আমি কখনোই চাইবো না যে আপনারা এই ভিডিওটি দেখে এই সকল ইনফরমেশনগুলো ইউজ করার মাধ্যমে অন্য কারোর মোবাইল ফোনের ক্যামেরা হ্যাক করার ট্রাই করেন উইথ ব্যাড ইন্টেনশন। হ্যাঁ, আপনার যদি পারমিশন থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডের মোবাইলের সাথে অথবা আপনার প্যারেন্টসদের মোবাইলের সাথে এই সকল কাজগুলো লার্নিং পারপাস করতে পারেন তাদের পারমিশন অনুযায়ী। সো হ্যাকিং সামন মোবাইল ফোন উইথ ব্যাড ইন্টেনশন ইট কমপ্লিটলি ইনলিগাল। সো ডু নট ট্রাই টু হ্যাক এনিওয়ান এলস ইউজিং দিস মেথড। ওকে বন্ধুরা, সো বর্তমানে আপনারা মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন। চলুন আমি এর মোবাইল ফোনের স্ক্রিনটি রেকর্ড করে নিই যাতে আমি দেখাতে পারি যে মোবাইল ফোন স্ক্রিনে আসলে আমি কি কি কাজ করছি। সো আমার মোবাইল ফোনের স্ক্রিনটি রেকর্ড হচ্ছে এবং আপনারা স্ক্রিনে এখন আমার মোবাইল ফোন স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এবং বর্তমানে আমার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কাইলিনাক্স অপারেটিং সিস্টেম, বলতে পারেন এটি একটি হ্যাকার অপারেটিং সিস্টেম। আপনারা যদি না জেনে থাকেন কাইলিনাক্স অপারেটিং সিস্টেম কি, তাহলে এই নিয়ে আমার কিছু ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো হ্যাকার সবার প্রথমে কি করবে, সে তার এই কাইলিনাক্স কম্পিউটারে একটি ফেক সার্ভার অথবা ওয়েব সার্ভার তৈরি করে রাখবে এবং যেটিতে একটি অ্যালাউ পারমিশন সেট করে রাখবে, এবং যখনই আপনার মোবাইল ফোন দিয়ে আপনি সেই ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং সেই অ্যালাউ বাটনে ট্যাপ করবেন, এটি ট্যাপ করার সাথে সাথে একজন হ্যাকার চাইলে আপনার মোবাইল ফোনের ক্যামেরার অ্যাক্সেসটি পেয়ে যাবে। সো এখন চলুন আমি কুইকলি একটি ওয়েব সার্ভার সেট করে রাখি আমার এই কাইলিনাক্স কম্পিউটারে। ওকে বন্ধুরা, সো আমার গ্র্যাবক্যামের ওয়েব সার্ভারটি তৈরি হয়েছে এবং এই ইউআরএলে আমি একটি ওয়েব অ্যাপ্লিকেশন রান করছি অথবা বলতে পারেন ওয়েব সার্ভার রান করছি। সো আমি সবার প্রথমে কি করবো, এই লিঙ্কটি এখানে কপি করে নিয়ে এটিকে শর্ট করে নিব। সো আমার ইউআরএলটি এখন হচ্ছে tinyurl.com/grabcamshakil। দেন আমি কি করবো, আমি আমার মোবাইল ফোনে ফিরে যাব এবং এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করব। দেন এখান থেকে আমি ভিজিট করব tinyurl.com/grabcamshakil। সো এটি হচ্ছে সেই লিঙ্ক। এখন আমি কি করব, আমি এই লিঙ্কটি ভিজিট করব। ভিজিট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আইপ্যাড শো করছে এবং স্ক্রিনে দেখুন এখানে আমাকে একটি পপ আপ দিচ্ছে যে ওয়েবসাইটটি আমার ওয়েবক্যামের পারমিশনটি অ্যালাউ চাচ্ছে। এটি সাধারণত কখন হয়ে থাকে, যখন দেখবেন আপনারা কোনো অনলাইন জুম মিটিং অথবা গুগল মিট মিটিং এই সকলগুলো ভিজিট করছেন, আপনাদেরকে কিন্তু আপনাদের ওয়েবক্যাম এবং মাইক্রোফোনের পারমিশন চাওয়া হয়। সো আপনারা যদি অজান্তে এমন কোনো ওয়েবসাইট ভিজিট করেন যে ওয়েবসাইটে আপনাদের কাছে যদি এরকম পারমিশন চাই এবং এটি যদি আপনি অ্যালাউ করে দেন, তাহলে একজন হ্যাকার খুব সহজে আপনার সেই মোবাইল ফোনের অথবা আপনার সেই ডিভাইসের ক্যামেরার অ্যাক্সেস পেয়ে যায়। সো চলুন আমি এখান থেকে এই পারমিশনটি অ্যালাউ করে দিই। ওকে বন্ধুরা, সো আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা পারমিশনটি অ্যালাউ করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল ফোনের স্ক্রিনে আমার ফেস দেখা দিচ্ছে। এবং এখন যদি আমি আমার কাইলিনাক্সে ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্প ফাইল রিসিভ নামে একটি নোটিফিকেশন শো করছে। এখন হ্যাকার যদি সার্ভার ফোল্ডারে ফিরে যাই, তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার ছবি ক্যাপচার হচ্ছে। এখন প্রতি সেকেন্ডে আমার এই মোবাইল ফোন থেকে একটি করে ইমেজ ক্যাপচার হবে এবং সেটি হ্যাকারের কম্পিউটারে সেভ হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে বিভিন্ন প্রকার ইমেজ শো করছে। এইভাবে একজন হ্যাকার চাইলে আপনার এই সকল ভুল কাজের কারণে খুবই সহজে আপনার মোবাইল ফোনের ক্যামেরার অ্যাক্সেস নিতে পারে। আপনি যখনই কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন এবং না বুঝে শুনে যদি এই সকল পারমিশনগুলোকে অ্যালাউ করে দেন, তাহলে এর মাধ্যমে হ্যাকার চাইলে আপনার ডিভাইসের ক্যামেরা মাইক্রোফোন এই সকল অ্যাক্সেসগুলো নিতে পারবে। সো বন্ধুরা, কখনোই আপনারা ভুলেও না বুঝে শুনে এভাবে কোনো ওয়েবসাইটে ভিজিট করে সেই সকল ওয়েবসাইটে যে সকল পারমিশনগুলো চাই সেগুলোকে কখনো অ্যালাউ করবেন না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। এবং আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।